আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশের এই ক্রান্তিকালে আমরা সবাই একটু ভালো থাকার চেষ্টা করছি, যদিও বিশৃঙ্খলা একটা অবস্থা বিরাজ করছে পুরো দেশে, এবং বিশেষ করে রাতের বেলা চুরি ডাকাতি রাহাজানির সংখ্যা একটু বেড়ে গিয়েছে। আশা করি আস্তে আস্তে আমাদের দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আজকে আপনাদের সাথে যে বিষয়টা কথা বলবো, হাত পা জিমজিম করা বা হাত পায়ের মধ্যে কোনো কিছু দিয়ে খুঁটা দেয় বা গুঁতা দেয়, এ ধরনের অনুভূতি হয়। কেউ কেউ আমাদের কাছে এসে বলে, স্যার হাতে পায়ে জিমজিম করে, সেক্ষেত্রে আপনি কি করবেন বা হাত পা জিমজিম করলে কি করবেন, বা কেনই বা হাত পা জিমজিমের সমস্যাটা হয়, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে একটু খোলাখুলি আলোচনা করতে চাই। দর্শক, আমরা সবসময়ই আমাদের মেডিকেল সায়েন্স বা আমাদের রোগের বিষয়গুলোকে আপনাদের সাথে সাবলীল ভাষায়, সহজ ভাষায় এবং আপনাদের বোধগম্য হয় এইভাবে উপস্থাপন করার সবসময় চেষ্টা করি, এবং আশা করি এটা আপনাদের উপকারে আসে। সেজন্য আপনারা আমাদের অনেক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা আমাদের কমেন্ট করে থাকেন, এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হই এবং বারবার ভিডিও করে আপনাদের কিছু উপকার করার চেষ্টা করে থাকি। দর্শক, হাত পা জিমজিম করার বিষয়টা আসলে কি? জিমজিম মানে হচ্ছে, ধরেন হাতের ভিতরে কামড় দেয় কোনো কিছু দিয়ে, ধরেন পিন দিয়ে মনে হচ্ছে হাতের মধ্যে গুতাচ্ছে, বা কখনো যদি ইলেকট্রিক শক লাগে যেমন একটা ঝাড়া দিয়ে উঠে, এই ধরনের ফিলিং হওয়াকে আমরা হাত পা জিমজিম বলি। বা হাত পা জিমজিম বিভিন্ন কারণে হতে পারে, কখনো কখনো অতিরিক্ত ডায়াবেটিস হয়ে গেলে বা ডায়াবেটিসের নিয়ন্ত্রণ না থাকলে, কখনো কখনো কিডনির মাত্রা, কিডনির যে ক্রিয়েটিনিন এই মাত্রাটা বেড়ে গেলে, কখনো কখনো লম্বা সময় ধরে ডায়রিয়া থাকলে, অনেক সময় পুষ্টিহীনতার অভাবে, তাছাড়া বিভিন্ন ধরনের অটো ইমিউন ডিজিজ বা বিভিন্ন ধরনের রক্ত রোগের জন্য হাত পা জিমজিম, বা রক্ত কম হলে হাত পা জিমজিম হতে পারে, তাছাড়া কিছু নিউরোলজিক্যাল বা স্নায়ুতন্ত্রের কারণে হাত পা জিমজিম হতে পারে। তবে ইউজুয়ালি আমাদের দেশে যাদের হাত পা জিমজিম করে এমনটা দেখতে পাই, বিশেষ করে বয়স্ক মানুষের, বা যাদের অনেকের এখানে ঘাড়ে বা কোনো জায়গার মধ্যে টিউমার হলে সেই টিউমার তার নিচের অংশের স্নায়ুতান্ত্রিক যে সঞ্চালন বা চলাচল, সেই চলাচলটা ব্যাঘাত করার কারণে হাতে বা পায়ের মধ্যে ঝিনঝিনের সমস্যা হতে পারে। কখনো কখনো সেটা ক্যান্সারের জন্য, বা কখনো কখনো বিভিন্ন ওষুধের প্রভাবে এমনটা হতে পারে। দর্শক, ঝিনঝিন করার চিকিৎসার শুরু করার আগে বা ঝিনঝিন করার চিকিৎসা দেওয়ার আগে আমরা প্রথমত রোগীদের একটা জিনিস খোঁজার চেষ্টা করি যে কেন ঝিনঝিনটা হচ্ছে। ধরুন একটা রোগীর কোনো কারণে বডিতে কোনো একটা ক্যান্সার রয়েছে, সেজন্য তার এই শারীরিক সমস্যাটা হচ্ছে, আমি তাকে কিছু প্যারাসিটামল বা কিছু ভিটামিন দিয়ে দিলাম, দিন শেষে সমাধানটা হবে না, সেজন্য আমরা প্রথমত ঝিনঝিন কেন করছে সেই কারণটা খোঁজার চেষ্টা করি। খোঁজার পর আমরা একটা নির্দিষ্ট কারণ পেয়ে সেই ওষুধটা দিই। কিন্তু কখনো কখনো আমরা এমনটাও পেয়ে থাকি যে ঝিনঝিন করার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেও, বিভিন্ন হরমোন টেস্ট, থাইরয়েড পরীক্ষা, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেও আমরা এইটার কারণ খুঁজে পাই না। সেক্ষেত্রে আমরা কিছু নির্দিষ্ট ওষুধ দিই এবং অনেক ক্ষেত্রে রোগীদের ভালো হয়ে যায়, এটাও পেয়ে থাকি। তবে জিমজিম করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে যাদের বিভিন্ন কোনো বড় রোগ ছাড়া নর্মালি বা সাধারণভাবেই যাদের এই ধরনের জিমজিম করে, তাদেরকে আমরা বলি আপনারা পর্যাপ্ত পানি পান করবেন, ব্যায়াম করার চেষ্টা করবেন, রাতের বেলা ঘুমানোর চেষ্টা করবেন, দুশ্চিন্তা করবেন না, এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, এবং পাশাপাশি শাক সবজি খাবেন। এই জিনিসগুলো নিয়ম মেনে চললে, বা এই জিনিসগুলো যারা নিয়ম মেনে চলে, সেক্ষেত্রে এই জিমজিমের সমস্যাটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া আমরা মাঝে মাঝে প্রিগাবালিন বা ভিটামিন জাতীয় ওষুধ এটার সাথে যুক্ত করে থাকি, সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমরা জিমজিমের সমস্যা কমে যায় বা চলে যায় এমনটা আমরা পেয়ে থাকি। তাছাড়া যাদের জিমজিম হয়, আপনারা অবশ্যই ডায়াবেটিস পরীক্ষাও করিয়ে রাখবেন। তার মাধ্যমে আপনারা যদি সুনির্দিষ্টভাবে চিকিৎসকের পরামর্শ নিয়ে জিমজিমের চিকিৎসা নেন, আশা করি পরিত্রাণ পাবেন বা মুক্তি পাবেন। আর তাছাড়া আমাদের পক্ষ থেকে এই ভিডিওর মাধ্যমে যাদের জিমজিম হয় তাদের ক্ষেত্রে এই অনুরোধগুলোই থাকবে, বিশেষ করে ব্যায়াম, পানি খাওয়া, রাত্রে ঘুমানো, দুশ্চিন্তা না করা, এই নিয়মগুলো মেনে চললে আস্তে আস্তে আপনাদের জিমজিমের সমস্যা আশা করি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সবসময় আমাদের সাথে এবং আমাদের ভিডিওর প্রতি নজর রাখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।